সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম ১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও আসনটির বর্তমান সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন চান তিনি। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সাংবাদিকের উপর হামলা করেন মুস্তাফিজুর তার অনুসারীরা। ওই ঘটনায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে গত ২৬ নভেম্বর বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা করেন। আদালত ওই মামলা আমলে নিয়ে মুস্তাফিজকে বুধবার আত্মসমর্পণের নির্দেশ দেয়।